আর রমজান মাসের প্রথম খুতবা, এই জন্য আমাকে সে কথাগুলো বলতেই হবে, কারণ একটা লম্বা সময় আপনাকে পার করতে হবে। এই সময়ে যদি আমরা সিয়ামকে হেফাজত না করি, তাহলে যতগুলো বেনিফিটের কথা বলেছি এগুলোর কোনো মূল্য রাখে না। সেটা কি? যতগুলো কথা বলেছি, সিয়াম আমাদেরকে মুত্তাকি করবে, সিয়াম আমাদেরকে জান্নাত দেবে, সিয়াম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, সিয়াম আমাদের পাপকে মিটিয়ে দেবে, সিয়াম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এমন পুরস্কার এনে দেবে যেটা অন্য কোনো পুরস্কারের অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বলা হয়নি। সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে, সিয়াম আমাদের চরিত্রকে হেফাজত করবে, আরও কিছু বলেছি। এই সমস্ত কিছু মাবুদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে যাবে। এই সমস্ত কিছু এই সিয়ামের মধ্যে রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই সিয়াম রাখতে পারতেছি কি পারতেছি না? আমরা কি সেই সায়েম কিনা, ওই সিয়ামকে আমরা আদায় করতে পারতেছি কিনা? আল্লাহর কসম, উপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটু আগে যে ঘটনাটা ঘটছে এটা বিস্ময়কর। সুবহানাল্লাহ, মানে 6 দিন হয়ে গেলো সিয়াম রেখেছি না, একটু আগে অফিসে বসা ছিলাম, তো এক মুরব্বী ভাই বলল যে রং চালি, তার বলছি দেন, ঠিক আছে দেন, পানির বোতলের দিকে আমার নজর গেল, কিন্তু সুবহানাল্লাহ আমি ভুলেই গেছি যে রমজান মাস চলতেছে আর আমি সিয়াম কেন জানি। আমি ভাবলাম কেন হলো আজকে আমার সামনে আমার সাথে এটা, কেন খাইতো না আলহামদুলিল্লাহ, পরে তো শরম হয়ে গেছে। মুরব্বী বুঝতে পারেনি যে আসলে কি বললো আমি কি বললাম, পরে ওনাকে সংশোধন ভুল সংশোধন যাতে হয়ে যায় বলছি যে আসলে ভুলে গেছি যে আমরা একটা রমজান মাস, কেন হয়েছে আমি এটা মনে হচ্ছে কেন হলো। এই যে আমি বাসা থেকে এই পর্যন্ত আসছি না, নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ক্রস করে তো আসছি, সম্ভবত এই মার্কেটের দৃশ্যটা আমাকে ভুলিয়ে দিয়েছে যেটা রমজান মাস, বুঝলেন? আপনি সেখান দিয়ে যাবেন না, আপনার মনে হবে না যেটা রমজান মাস। মুসলিমরা সিয়াম রাখে কি রাখে না, এটা রমজান মাসের কোনো কদর করে কিনা আপনি পাবেন না। তবে চরিত্রের উপরে প্রভাব পড়ে পরিবেশ, পরিবেশটা অনেক বড় একটা ম্যাটার রাখে, অনেক বড় একটা ব্যাপার। আজকে আমরা সবার সাথে খুব মিলে একবারে মিশে যাই না, জেনে নেন আমাদের চরিত্র কিন্তু দুই রকম হয়ে গেছে, আমাদের ইমান কিন্তু দুই রকম লেজ হয়ে গেছে। আপনার ফিলই হবে না যে আপনার এটা অপরাধ, ফিলই হবে না, কারণ সবাই তো এরকমই, আপনার কাছে মনে হবে এটা কোনো অপরাধই না। ভুলে গেছি মিনিটের মধ্যে, চিন্তা করা যায় মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার ডিফারেন্সে জানি আজকে রমজান মাস, ভুলে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তো আমরা কি সেই সায়েম যেই সিয়ামের মধ্যে মর্যাদাগুলো রাখা হয়েছে, নাকি আমরা ওই সায়েম যেই সিয়ামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। কত সায়েম ব্যক্তি আছে, সিয়াম তো বলে যে আমি সিয়াম রেখেছি, কিন্তু পিপাসা আর খিদার কষ্ট ছাড়া আল্লাহর কাছে কোনো নেকি পায় না। যদি আমাদের অবস্থা ওই সায়েমদের মতো হয়, তাহলে 30 দিন আমরা শুধু খিদার কষ্টই করব, কিন্তু তাকওয়া আমাদের আর অর্জন হবে না। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ কোট করেছেন, 3236 আপনি পেয়ে যাবেন, যে কত সায়েম ব্যক্তি আছে আল্লাহর কাছে সে সিয়ামের নেকি পায় না। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাইসা সিয়াম মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত, ইন্নামা সিয়াম মিনাল লাহুই ওয়া রাফাস। সিয়াম শুধু খাদ্য আর পানি ছেড়ে দেওয়ার নাম সিয়াম নয়, বরং সিয়াম মূলত হলো অশ্লীল কথা এবং গর্হিত কাজ থেকে বেঁচে থাকার নাম, ওয়াল জাহাল, মূর্খামি থেকে বেঁচে থাকার নাম। কিন্তু আমরা কি সেই মূর্খামিগুলোকে ছাড়তে পারলাম কি, এটা হচ্ছে বিষয়। যদি আমরা না ছাড়তে পারি, তাহলে আমরা তো তাকওয়াবান হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ভাষা ইমাম বুখারী কোট করেছেন, কি বলেছেন তাতে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালু ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারামু। যেই ব্যক্তি আল্লাহর জন্য সিয়াম রেখে যদি মূর্খামি অজ্ঞতা মিথ্যা যদি ছাড়তে না পারে, আল্লাহ বলছেন তোর খাদ্য ছেড়ে দেওয়াটা আমার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলেছেন, যে হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা আপনি 1903 নম্বরে পেয়ে যাবেন। কারণ সিয়াম ছিল মূলত ওই অবদ অভ্যাসগুলো, মূর্খামিগুলো, তারপরে হচ্ছে অভদ্রতাগুলো শুধরিয়ে যেন সুস্থ মুসলিম হওয়া যায়, এটার নাম ছিল মূলত সিয়াম। আর যে সম্পর্কে আমাদেরকে তালকিন করা হয়েছে, তো সিয়ামকে কিভাবে আপনি হেফাজত করবেন, আজকে আমাদের চরিত্র দেখেন আর সাহাব আমাদের সালাফদের কি অবস্থা। একটা উক্তি পেয়েছি, সুবহানাল্লাহ, ইবনু আবি শাইবা তিনি কোট করেছেন, এই যে আগে বললাম না যে মার্কেট থেকে আসার ফলে রেজাল্টটা এই হয়েছে অন্তরের অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের সম্পর্কে ইমাম আবু শাইবা তিনি একটা আসার কোট করেছেন, যেটা আপনি 8881 পেয়ে যাবেন। তার সম্পর্কে বলা হয়, আন্না আবা হুরায়রা তাওয়া আসহাবুহু কানু ইদা সামু জালাসু ফিল মসজিদ। আবু হুরায়রা এবং তার সঙ্গী সাহাবিরা যখন কোনোদিন সিয়াম রেখে নিতেন, ফরজ সিয়াম না, কোনোদিন যদি সিয়াম রেখে নিতেন, সেই দিনে তারা মসজিদে অবস্থান করতেন, মসজিদ থেকে বেরোতেন না। কেন?
ওকালো নুতাহির সিয়ামানা, তারা বলতো যে আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখতেছি। আজ থেকে 1300 বছর আগের কথা আপনি ফিল করেন তো, 1300, 1350 বছর, 1400 বছর আগের কথা। সেই যুগের নেট ছিল না, সেই যুগের মহিলারা উন্মুক্ত হয়ে রাস্তাঘাটে বেরোতো না, সেই যুগে হাইপার মার্কেট ছিল না, সেই যুগে ইন্টারনেটের কোনো সেবা ছিল না, উন্মুক্ত এরকম হাইপার মার্কেট বা কোনো কিছুই ছিল না, পার্ক ছিল না, দুর্নীতি ছিল না, মিথ্যা ছিল না। এমন কি ঘটতো যে তারা বাজারে রাস্তাঘাটে বের হওয়াটাকে মনে করতো যে সিয়াম সেফ নয়, তারা মসজিদে অবস্থান করতো আর বলতো নুতাহিরু সিয়ামানা, আর আমরা যে সিয়াম রাখি, অথচ আমার ব্যবসায়ই তো মার্কেটে, আমার সারাদিন কাজ দোকানে, সবকিছু চলতেছে আগের মতোই, যেটা ছিল ওই যে রজব মাসে শাবানে রমজানে কোনো পরিবর্তন হয় নাই, অথচ আমি আপনি সিয়াম আছি। তাহলে তারা কি সিয়াম রাখতো? বলতো নুতাহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান করতেছি। কিন্তু আমরা কি সেটা করি? কিন্তু দেখেন আমাদের আনাগোনা ওই সমস্ত জায়গায় যেখানে দুনিয়াবি সবকিছু, দুনিয়াবি সবকিছু। আরেকজন বিজ্ঞ ব্যক্তি তার উক্তিটা বলে দিয়ে আমার বক্তব্য শেষ করে দেব। তিনি বলতেন সুবহানাল্লাহ, তার একটা উক্তি রয়েছে, ওয়াকাদ কানা সালাফ, আমাদের সালাফ আমাদের অনুসারী যাদেরকে আমরা অনুসরণ করি তাদের চরিত্র কেমন ছিল? আসসালাফু ইয়াহাদারু মিন ফালাতাতিন নিসান, মিন ফালাতাতিন লিসান মিন গায়রি ফি গায়রি সাওমি, তারা সিয়াম ছাড়াই সাধারণ দিনে তাদের জবান দিয়ে কোনো আলফাল কথা বলতেন না, তারা ফালাতাতিন লিসান অকথ্য কথা কোনোদিন তারা মুখে বলতেন না, তারা সবসময় তাদের জবানকে সেফ রাখতেন। ও কাইফা বিহিম ইদা সামু, একবার আপনি ফিল করেন তাহলে তাদের যাদের চরিত্র এমন, সিয়াম ছাড়াই যে ব্যক্তি মুখে কোনো খারাপ কথা বলে না, মুখে কোনো ফালতু কথা বলে না, তারা সিয়াম রেখে নিলে ওই দিনটা তার কিভাবে পার হতো আপনি একবার ভাবেন। তো এই কথাগুলো দিয়ে আল্লাহ যেন আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে উপকৃত করে, এই কথাগুলো যেন আমরা আমাদের এই বাকি দিনগুলোতে সিয়াম পালন করার ক্ষেত্রে যেন কাজে লাগাতে পারে। আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে তাকওয়া দিয়ে দাও। আল্লাহু আতি নুফুসানা তাকওয়াহা ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন কালবিন লা ইখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোর মধ্যে তাকওয়া ঢেলে দাও, আমিন। আমাদের অন্তর যেন ভয় পায়, আল্লাহ এমন অন্তর তোমার কাছে চাচ্ছি, এমন অন্তর থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যে অন্তরে তোমার প্রতি ভয় নাই এবং যেই আত্মা যেই প্রবৃত্তি আরো চায় পেয়ে সন্তুষ্ট নয়, আল্লাহ এমন প্রবৃত্তি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এবং এমন দোয়া থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেই দোয়া কবুল হয় না, বরং আল্লাহ এমন দোয়া তুমি আমাদেরকে করার তৌফিক দান করো যেটা তোমার কাছে কবুল হবে, এবং এই রমজানের হক আদায় করে রমজানকে পুরো করার তৌফিক দান করো।